এটি একটি প্যারোডি ভিডিও, দয়া করে এই ভিডিওটি নিয়ে সিরিয়াস হবেন না। সালাম, নমস্কার, আদাব, আমি অনুপ ম্যাক্স আর আপনারা দেখছেন ক্রাইম ডিজেল ঠক ঠক। নাকি সে বার্থডেতে বন্ধুদের ট্রিট দেয়, নাকি সে নয়ন মিন্নির ভিডিও বন্ধুদের ফরওয়ার্ড করে। হ্যালো ভাবি, শুনলাম ভাই নাকি বাসায় নেই, বিদেশে গেছে, তা মাঝে মাঝে একটু দাওয়াতটা তো দিতে পারেন, কবে আসবো আসবো একটু কন। স্যার, ভাবির বাসায় পরে যাইন স্যার, কামলাপুরে যাইতে হবে, ওই জায়গায় লাশ পাওয়া গেছে, চলেন। আরে পান্ডে, তোরে আমি মানুষ করতে পারলাম না, ওটা কামলাপুর না, কমলাপুর। স্যার, আপনি বিষয়টা বোঝেন নাই, ওই জায়গায় সব কামলা সুদা পোলা পান্ডা থাকে, এই জন্য আমি কমলাপুর বলেছি। এখন ওঠেন স্যার, ভুঁড়িটা নাড়া দেন, যাইতে হবে, চলেন। চল কেটা, কেটাও নজর দাও, মাল শুধু আমার, এরপর যদি আর নজর দিছো খবর হয়ে যাবে। হ্যাঁ বাবু, ওই তোমার বাপ একটু ডাকছিল। পান্ডের সাথে কি কথা এত সারাদিন, আমি তো বুঝলাম না, ওর সাথে কথা কবি না, এটা লুসো বলা। স্যার স্যার স্যার, এই লাশের সামনে এটা পাইছি স্যার। কি এ কালা দড়ি আছে, এ তো বোম, বোমের মতো দেখায় স্যার। এ তো বোম না, এ তো মনে হচ্ছে দূরবীন স্যার। তাই আপনার কি সুন্দর দেখাচ্ছে স্যার। স্যার, এটা বোম না, এটা দূরবীন না, তাহলে কি? এটা হচ্ছে ক্যামেরা, ক্যামেরা, এটা দিয়ে ছবি। অশিক্ষিত বলা ক্যামেরা শুনে না, পদ সাতক্ষীরা আইসে লঞ্চেরতে ছবি তুলতে হয় ছবি। পুলিশ প্রাণপণ চেষ্টা করছিল এই খুনিকে খুঁজে বের করার জন্য, কিন্তু এই খুনি এতটাই চালাক ছিল যে তাকে গুগলে সার্চ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ এই কেসের একটি ব্রেক থ্রু খুঁজে পেল। শোন পান্ডে, লাশের কাছে যায় আবার খোঁজ কর, দেখ কাঁচা জিনিস কিছু পাইস কিনা। স্যার স্যার স্যার, ছবিটা পাইছি লাশের কাছে স্যার, মনে হয় স্যার খুনি খুন করার সময় ছবিটা ফেলাই গেছে স্যার। পুলিশ কুলসুমের মাধ্যমে ঠিকই এই খুনি পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু তারা যখন এই খুনের কারণ জানতে পারলো তাদের খাড়া হয়ে গেল লোম। মারছিস কে ক্যামেরাম্যানরে ক? স্যার, ওই শালা আমাদের DSLR দিয়ে ছবি তুলে দিতে চাইছিল, আজকে দেবো কালকে দেবো করে দুই বছর পর ছবি তুলে দিল, কিন্তু এরপর অনেক দিন পার হয়ে গেল, আমাদের ছবি আর এডিট করে দিল না, রোজ ঘুরাইতো স্যার। এরপর আমরা একদিন ঠিক করলাম ওকে মেরে ফেলবো, আর ওই দিন আমরা সুযোগটা পেয়েই গেলাম। আসলে এখানে দোষী ছিল কে? যে খুনটি করেছিল সে, বছরের পর বছর আশা দেখিয়ে ছবি দেয়নি সে? আসুন আমরা বন্ধুদের ছবি দেওয়ার ব্যাপারে তৎপর হই, কারণ আপনার একটি ছবি হতে পারে যে কারোর প্রোফাইল পিকচার। আজকের পর্ব এখানেই সমাপ্ত, আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো মর্মান্তিক কেস নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম ডিজেল ঠক ঠক। জয় বাংলা।